তো বন্ধুরা, আজকে এই যে বিয়ে বাড়ির ফুলের কাজ যাবতীয় বা ক্যাটারার যেগুলো ছিল আমাদের পাচুদা পিজি ক্যাটারার আর পিজি ক্যাটারারই হলো আমাদের ফুলের কাজটা দিয়েছিল, সম্পূর্ণ কাজটা দাদার ছিল। তো তুমি কাজে স্যাটিসফাই? দাদা কাজে স্যাটিসফাই, পার্টিও অনেকটাই স্যাটিসফাই, পুরোটাই স্যাটিসফাই। তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুর সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ফুলের ডেকোরেশন থাকবে, আর এর আগের যে ফুলের ডেকোরেশনটা ছিল তার টুকুরগুলো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, আর গোডাউনে আছি, মাল বের করতে হবে। আজকেও বিয়ের অনুষ্ঠান, তো মাল বার করব, ভ্যান আসছে, ভ্যানে করে নিয়ে যেতে হবে। আর জয়দা একটু বেরিয়েছে, জয়দাও আছে, তো যেটুকু হবে তোমাদের সাথে শেয়ার করব। আর আগামীকালকে 9 তারিখ, আজকে 8 তারিখ, 9 তারিখ যাব তোমার বসিরহাটে, ওখানে একটা বেলুনের কাজ রয়েছে, আমি আর জয়দা যাব। আর 10 তারিখে থাকবে হাবড়ায় বেলুনের ডেকোরেশন। তো চলো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করবে না। আর কালকে রাতে বেরিয়েছিলাম আমি আর সাথী, তো তোমরা ওই ক্লিপটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে ভিডিওতে এখন রাত তোমাদের আগে দেখিয়ে নেই, অলরেডি 10:25, মানে অলমোস্ট 10:30টাই বাজে। তো রাতের বেলা একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা হলো, আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগার না, তো অনেক ভিডিও দেখার পরে একটা ভিডিও পছন্দ হয়েছিল। তো বন্ধুরা, বেরিয়ে তো গেছি অনেকক্ষণ, আমার মোটো ব্লগিংয়ের তেমন কিছু নেই, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এই যে পেছনেই রয়েছে, তবে পুরনো প্রেমটাকে একটু তাজা করার আজকে সুযোগ পেয়েছি, আমি হাতছাড়া করিনি। তোমাদের সাথে শেয়ার করতে কোনো অসুবিধা নেই, যেহেতু জেনারেশনটাই এমন। তো চলো বেশি কথা বলবো না, একটু গাড়ি চালিয়ে নেই, যেহেতু পাড়ার মধ্যে এখন আছি ওই জন্য ভিডিওটা করতে পারছি, মেন রাস্তায় খুব শিগগিরই উঠে পড়বো ওই জন্য ভিডিওটা করতে পারছি না। তো চললো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওর সাথে। বের করে ফেলেছি, হ্যাঁ আসছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর কালকে এয়ারপোর্টে গেছিলাম, তো খেয়েছি ওখানে, খাবার ভালোই লেগেছিল, সাথেও ভালো লেগেছে। আর ওটা মানে ওই জায়গাটা বার করেছিলাম ইউটিউব থেকেই, ইউটিউবে একটা চ্যানেল আছে রাইড অ্যান্ড বাইট, তো ওই দাদা ভিডিও আপলোড করেছিল, ওইখান থেকে দেখেছিলাম, ওই দাদার রিভিউগুলো বেশ ভালো ছিল। আর ওই দাদা হলো গিয়ে মানে নাইটের যে রেস্টুরেন্ট বা হোটেল যেগুলো খোলা থাকে সেগুলো নিয়েই ভিডিও করে, তো সেই থ্রুতেই আমরা গেছি। আর ছেলেটার ব্যবহারটা খুব ভালো ছিল, খেয়েছি, ভিডিও করিনি কারণ আমি তো ফুড ব্লগার না, খেয়ে ভালো লাগে এইটুকু আমি বলতে পারি। তো চলো আজকে ভিডিওটা স্কিপ করো না, যেটুকু হবে তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের কাজ তোমাদের সকাল মানে প্রথমেই বলেছি বিয়ের কাজ রয়েছে, তো আমরা যাই স্পটে, কাজ শুরু করি। আর আজকে কাজ কিন্তু বারাসাত বিধান মার্কেটে জয়দার যে দোকান রয়েছে দোকানের পেছনে, তো চলো বেরিয়ে পড়ি। Thank you.
বাজে অলরেডি জয়দার আমি রয়েছি, এখনো গেট খুলতে হবে। কিন্তু আমাদেরকে বলেছিল সন্ধেবেলায় বিয়ে হবে, গোধূলি লগ্ন, তার কিছুই এখন দেখলাম না। বিয়ে জাস্ট শুরু হলো, মাল খোলা বাকি আছে, ভোরবেলা বেরোতে হবে, বসিরহাটে যাব। বসিরহাটে কালকে ডে রয়েছে, নাইট রয়েছে, জয়দা আমি তো থাকবোই, প্লাস আরও একটা ছেলে আসবে, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। আরেকটা কথা, যেটা হলো সারাদিন ভিডিও করিনি, কেননা এখানে প্রচুর মানে গ্যাঞ্জামি বলতে পারো, বাজনা বাজনো বাজছিল, তো আমি ওর জন্য ভিডিও করিনি, জাস্ট কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা করেছিলাম। আর নাইটের যা দেখানোর ওইটুকু দেখালাম, অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, জয়দার দোকানে এখানে চলে এসেছি, লাইট খুবই কম, হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো কি জয়দার দোকানের পেছনে বিধান মার্কেট। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর যদি মানে এটা আর বলার ইচ্ছা আমার নেই, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ব্যাস এইটুকুই। আজকের এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে কালকে বা পরশু দিনকে, দেখা হবে, বড় বড় বিল্ডিংয়ের কাজ রয়েছে, ওই ভিডিওর সাথেই দেখা হবে। ব্যাস ভালো লাগলে লাইক অবশ্যই করো, বাই।